আসসালামু সবাইকে উপজেলা কৃষি অফিস বাগমার রাজশাহীর আওতায় এখানে বেশ কিছু চাষিকে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদের জন্য এখানে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ দেওয়া হয়েছিল এবং সেই পেঁয়াজগুলো কিন্তু মাঠে হারভেস্ট হয়ে গেছে। এখানে গ্রীষ্মকালীন পেঁয়াজগুলো মূলত আজকে সবাইকে দেখানোর উদ্দেশ্যে এখানে নিয়ে আসা হয়েছে। দেখুন পেঁয়াজের সাইজগুলো, প্রতিটা পেঁয়াজের গড় ওজন কিন্তু প্রায় 100 গ্রাম করে হবে। 10টা পেঁয়াজে কিন্তু আপনার 1 কেজি হয়ে যাচ্ছে এবং পেঁয়াজগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর, একদম লাল আপেলের মতো। এই পেঁয়াজ তো আপনার বিঘাতে 140 থেকে 150 মন পর্যন্ত এই পেঁয়াজ ফলন দেয়। আমাদের সঙ্গে আজকে আমাদের কিছু ইন্টার্নি ছেলেরা আছেন, তারা এখানে দাঁড়িয়ে আছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। এই পেঁয়াজকে তোমরা এর আগে কখনো দেখেছো? না স্যার, আমি দেখি নাই, প্রথম দেখলাম এখানে এসে। এখানে এসে এই পেঁয়াজটা দেখলাম, তাই না? খুব ভালো লাগতেছে, পেঁয়াজের ফলন অনেক বেশি স্যার। বিঘাতে আপনি 150 মন বললেন আপনি। আপনি যদি কোনো চাষি পেঁয়াজ ফলাই সেক্ষেত্রে সে অনেক লাভবান হবে। সেক্ষেত্রে আপনি যদি গ্রীষ্মকাল পেঁয়াজের সারি প্রথম অনেক সুন্দর লাগতেছে দেখতে। মাঠে পরিদর্শন করলাম এবং এখন হারভেস্টারের সময় আমরা নিজ চোখে এবং নিজ হাতে পেঁয়াজ দেখতেছি, অনেক ভালো লাগতেছে। তো বুঝতে পারছেন আসলে অনেক সুন্দর পেঁয়াজ, এবং এখন কিন্তু বাজারে দেখবেন পেঁয়াজের দামটা কিন্তু অনেক বেশি। অর্থাৎ এ সময় যদি আমরা এই পেঁয়াজগুলো বাজারে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই পেঁয়াজগুলো অনেক দামে বিক্রি হবে এবং এখান থেকে কিন্তু কৃষকেরা একটা বড় ধরনের একটা লাভবান হবে বলে আশা করা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।